ডিম সেদ্ধ বসানোর সময় আমার হাতে তেমন একটা ভাঙে না, তবে আজকে একটা ডিম ফেটে গেছে। তবে ডিমগুলো আজ আমার সাথে বুদ্ধিতে পারেনি, একটু ফাটার ভাব দেখেই আমি তুলে রেখেছি। সেই ডিমটা ভেজে একসাথে রান্না বসিয়ে দিব। সকাল সকাল এক দফা রান্না হয়ে গেছে। সকালে গরম ভাত আর লাল শাক ভাজি করেছি। এখন দুপুরের জন্য ডিম ভুনা করে নিব। ইদানিং কেন জানি না তিন বেলায় রান্না করতে ইচ্ছে করে। এক বেলার খাবার আরেক বেলায় খেতে ইচ্ছে করে না, অল্প অল্প করে রান্না করি। তিন বেলায় তিন তরকারিতে খেতে বেশ মজা হয়। আমি সবসময় ফ্রেশ খাবার খেতে পছন্দ করি। গরম ভাতের সাথে শুধু একটু শাক ভাজি, একটু ভর্তা দিয়েও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে বাসি তরকারি আমি একদমই পছন্দ করি না। এই যে সেই ডিম মহাশয় যে ভেঙে গিয়েছিল, তাকে আমি এখন সুন্দর করে ভাজি করে নিব। এত সুন্দর করে ফুলে উঠেছে, আমার দেখতে খুবই ভালো লাগছিল। আমি অনেক সময় ডিমগুলো সিদ্ধ না করে এভাবে ভেজে ভেজে ভুনা করে নেই, সেভাবে খেতেও বেশ মজা হয়। ডিম এমন এক খাবার, আপনি যেভাবেই রান্না করবেন সেভাবেই খেতে অনেক বেশি মজা হবে। রান্না করে ভাতের সাথে খেতে যেমন মজা, তেমনি রুটি, পরোটা বা কোনো পিঠায় যদি ডিম দেওয়া হয়, সেই পিঠাটা খেতেও কিন্তু অসাধারণ হয়। আজ ডিম ভাজির সময় আমি কোনো হলুদের গুঁড়ো বা লবণ কিছুই দেইনি, শুধুই ডিমগুলো ভেজে নিচ্ছিলাম। এভাবে ডিম ভাজলেও কিন্তু কালারটা সেমই আসে। আমরা শুধু শুধু লবণ হলুদ দিয়েই মনে হয় তেলটা কালো করে ফেলি। আমার কাছে যা উপলব্ধি হলো, একটা আলু আর একটা মূলা দিয়ে আমি একটু তরকারির মতো রান্না করব। মূলাগুলো বাসায় ছিল, নষ্ট হয়ে যাবে, তো এভাবে রান্না করলে স্বাদও বাড়বে আর আমাদের খাওয়াও হয়ে যাবে। আমি বেশিরভাগ রান্নায় কোনো মাছ, কোনো মাংস বা ডিম যাই রান্না করি, তাতে একটু সবজি দেওয়ার চেষ্টা করি, তাহলে বাচ্চারা সেই সবজিগুলো খেতে খুব পছন্দ করে। এই যে গরম গরম ভাত রেডি হয়ে গেছে। রান্নার পরে ঢাকনা তুলে যখন একটা সুন্দর ঘ্রাণ আসে, তখন কিন্তু খুব ভালো লাগে। ভাতের এই ঘ্রাণটা আমি খুব পছন্দ করি। তো একটু নেড়ে চেড়ে সব ভাতগুলো উপর নিচ করে মিক্স করে নিব। রান্নার শেষে এই কাজটা মেয়েরা করেই থাকে। এদিকে তরকারিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এবার ডিমগুলো দিয়ে সুন্দর করে রান্না করে নিব। আপনারা একটু খেয়াল করে দেখবেন, ডিমে সুন্দর একটা কালার চলে আসবে। আমার যা মনে হয়, ডিমে সুন্দর কালার আসতে হলে ডিমটা খুব ভালোভাবে ভাজতে হবে। যে যত সুন্দর করে ডিমটা ভাজি করবে, তার ডিমের কালারটা ততই সুন্দর হবে। দেখুন কতটা ইয়াম্মি লাগছে। খুবই সিম্পল কিন্তু বেশ মজার একটা খাবার। সকালে আমার ব্যস্ততা রান্নাবান্না নিয়ে আর মেয়ের বাবার ব্যস্ততা, মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে। ভাগ্য ভালো এই কাজটা আমাকে করতে হয় না। যদি স্কুলে নিয়ে যেতে হতো, তাহলে সকালের ব্যস্ততায় আমার অবস্থা খারাপ হয়ে যেত। সকালের অনেকখানি কাজই করে নিয়েছি। এবারের কাজ হলো বিছানাটা সুন্দর করে গুছাতে হবে। শীতের সকাল মানেই কম্বল আছে, কম্বল গুছাতে হবে। এই কাজটা করতে আমার বেশ ভালো লাগে। এই সিজনে বিছানা গুছাতে একটু বেশি সময় লাগে, কারণ বিভিন্ন ধরনের ভারী জিনিসপত্র থাকে। আর কয়েকদিন পরে লেপ নামানো হবে, সেই লেপটা যে কত ভারী, একবার খুললে আর ভাঁজ করতে ইচ্ছে করে না। গতকালকে কাপড়ের যে র্যাকটা ছিল সেটা ধুয়ে নিয়েছি, আর কাপড়গুলো বের করে একটু রেখেছিলাম। বাচ্চারা সেগুলো এলোমেলো করে একেবারে দলা পাকিয়ে নিয়েছে। তো র্যাকটা আজকে শুকিয়ে গেছে। সব কাপড়গুলো ভাঁজ করে আমি র্যাকের মধ্যে রাখবো। বাচ্চাদের ঘরে কাপড় গুছিয়ে বেশি একটা রিল্যাক্স করা যায় না, তবুও কাপড় তো গুছাতেই হবে। সব কিছু এলোমেলো করে একেবারে একাকার করে রেখেছে। প্রত্যেকটা কাপড়ই সুন্দর করে ধোয়া এবং ভাঁজ করা ছিল, যা এখন দেখে কোনো বোঝারই উপায় নেই। ইদানিং কাজের ব্যস্ততা অনেক বেড়ে গিয়েছে, যেমন আবহাওয়া পরিবর্তন হয়ে গিয়েছে, দিনটা ছোট হয়ে গিয়েছে, এই একটা কারণ। আর নভেম্বর ডিসেম্বর মাসের ব্যস্ততা অনেক বেশি থাকে। বাচ্চাদের পরীক্ষা বা আমার নিজেরও পরীক্ষা আছে। সব কিছু মিলিয়ে মাথার মধ্যেও যেমন একটা টেনশন কাজ করে, আবার কাজগুলো একটার পর একটা করতে থাকি, তবুও দিনের বেলায় কাজ শেষ করা যায় না। অনেকের দিনই হয়তো এইভাবে ব্যস্ততায় কাটছে। যাদের বাচ্চাদের পরীক্ষা, তাদের নিজেদের পরীক্ষার থেকে ওদের পরীক্ষার গুরুত্বটা অনেক বেশি। পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কিছু দেখতে আমার খুবই ভালো লাগে। এই র্যাকটা এত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। র্যাকটা খুব বেশি ময়লা হয়নি, যতটুকু ধুলা ছিল ওইটাই ঘষে মেজে আমি সুন্দর করে তুলে নিয়েছি। সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, এর মধ্যে নিজেরও একটা প্রশান্তি কাজ করে। আজ গুছিয়ে নিয়েছি ঠিকই, তবে এক সপ্তাহের মধ্যে এগুলো সব আবার পরিবর্তন করতে হবে। শীতের কাপড়গুলো আমি সুন্দর করে রাখবো। বাচ্চাদের প্রয়োজনীয় প্রত্যেক দিন যেই কাপড়গুলো ব্যবহার করে, আমি সব কয়টাই এখানে রাখি। তাহলে আমার নিজের জন্য অনেক সুবিধা হয়, ঝটপট বের করে নেওয়া যায়, আবার গুছিয়ে নেওয়া যায় খুব দ্রুত। গ্রামে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের বাসায় এরকম একটা র্যাক থাকবেই, এটা প্রত্যেকটা বাসায় আছে আমাদের এদিকে, আর সবাই খুব পছন্দ করে আর ব্যবহারও করে খুব। আমি যখন পড়াশোনা করতাম তখনও এরকম একটা র্যাক ব্যবহার করেছি, সেটার মধ্যে আমি সবগুলো বই সুন্দর করে রেখে দিতাম। বই সাজানোর জন্য এই র্যাকগুলো খুব উপকারী, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, অল্পের মধ্যে সবটুকু সুখ। শীতের দিনের শুরু মানেই এই কেটলির গুরুত্ব বেড়ে যাবে। সকাল দুপুর সন্ধ্যা গরম পানি করো, খাওয়ার জন্য গরম পানি, গোসলের জন্য গরম পানি, রান্নার জন্য গরম পানি। গরমের এই কয়টা দিন এটা বেকার পড়েছিল, কিন্তু এখন ও কাজে আসবে। এই কেটলিগুলো বেশ উপকারী। কিয়াম কোম্পানির আমি বেশ কয়েকটা হাঁড়ি ব্যবহার করেছি, আর এই ইলেকট্রিক জিনিস একটাই ব্যবহার করেছি। কেটলিটা অনেক ভালো সার্ভিস দিয়েছে, প্রায় 3 বছর আমি এটা ব্যবহার করছি। এখন পর্যন্ত সব কিছু ঠিক আছে, শুধু ভিতরে যে একটা এলইডি লাইট থাকে ওইটা কেটে গিয়েছে, এছাড়া সবই ঠিক আছে। যাদের বাসায় গিজার নেই তারা কিন্তু এরকম একটা কেটলি ব্যবহার করতে পারেন। বাচ্চাদের গোছল বা নিজেদের গোছলের জন্য এক কেটলি পানি যথেষ্ট। সকালবেলা সবকিছু একবার সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, আবার দেখুন অনেকগুলো থালাবাটি বের হয়েছে। রান্নার পরে আরও যা বের হয়েছে সেগুলো আর পরিষ্কার করে রাখিনি, এখন সব কিছু ধুয়ে নিব। চারপাশটা দেখছিলাম, এই শীতের দিনের দুপুরে কেমন যেন একটা বিষণ্ণতা কাজ করে, কিছুই তেমন একটা মনোযোগ দিয়ে করতে ইচ্ছে করে না। তবুও সংসারের কাজগুলো তো ফেলে রাখা যাবে না, করতেই হবে। সব কিছু ধুয়ে রেখে আমি গুছিয়ে রাখবো। বাসায় যদি কেউ কাজ করতে চায়, সে 24 ঘন্টা কাজ করলেও শেষ হবে না। তবে কেউ যদি অলসতা করতেই চায় তাহলে কিন্তু সেই সুযোগও তার জন্য আছে। বেশিরভাগ মেয়েরাই এই অলসতার কাজটা করতে চায় না, সব কিছু গুছিয়ে পরিপাটিভাবে রাখে। তো আমারও যতটুকু সাধ্য ততটুকু করারই চেষ্টা করি, তবে আমার যতক্ষণ ভালো লাগে আমি ততক্ষণই ওই কাজটা করি। যখন দেখি আমার ভালো লাগছে না তখন ওই কাজটা আমি রেখে দিব। এতে করে কাজের প্রতি ভালোবাসাটা থেকে যায়, কাজের প্রতি বিরক্তিবোধ আসে না। যদি কাজ করতে বিরক্ত লাগে তাহলে নিজের মধ্যেও যে একটা খারাপ লাগা কাজ করে, সেটা পরিবারের উপরেও প্রভাব ফেলে। এই র্যাকটা যে কত উপকারী! থালাবাটি সরিয়ে গুছিয়ে রাখি, তারপরও দেখুন কিভাবে জমা হয়ে যায়। প্রত্যেক দিনই এটা সেটা বের করা হয়, সেগুলো আবার সঠিক সময়ে হয়তো গুছিয়ে রাখা হয় না। এভাবে করেই আজকে অলস একটা দুপুর কাটিয়ে নিলাম। আজকে দুপুরে বেশ অলসতা করেছি, তেমন কোনো কাজই করিনি, সেজন্যই সকালের জিনিসপত্র এখন গুছিয়ে নিচ্ছি। আমরা যতই রুটিন মাফিক কাজ করতে যাই না কেন, প্রত্যেকটা দিন কখনোই সমানভাবে কাটে না। সন্ধ্যার জন্য নাস্তা রেডি করছি। বাচ্চারা গ্রিল চিকেন খেতে খুব পছন্দ করে, তো বাসায় আমি একটু বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি যেভাবে করি সেটা একেবারেই ঘরোয়া স্টাইলে যেমনটা হয়। এখানে পেঁয়াজ বাটা আর রসুন আর আদা বাটা একসাথে ছিল, সেটাও দিয়ে দিলাম। প্রত্যেকটা মশলাই যেগুলো আমাদের বাসায় থাকে সেগুলো দেই, যা মাংসে ব্যবহার করা যায়। তবে এই ধরনের রান্নায় সয়া সসটা অবশ্যই ব্যবহার করতে হয়, সুন্দর কালার এবং রেস্টুরেন্টের মতো ঘ্রাণ আসে এই সয়া সসের কারণেই। আরও দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, শুধুমাত্র হলুদ ব্যবহার করব না। বাসায় যা থাকে তা দিয়ে কিন্তু সুন্দর সুন্দর রান্না করা যায়, নাস্তাগুলো কিন্তু খুবই টেস্টি হয়। সবসময় যে সবগুলো উপকরণ বাসায় থাকতে হবে এমনটা কিন্তু নয়। আমি এখানে কিছুটা চিনি দিয়ে দিলাম, চিনি দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার আসবে আর মশলাগুলোর মধ্যেও একটু ব্যালেন্স হবে। এবার সব কয়টা উপকরণ আমি সুন্দরভাবে মিক্স করে নিব। আমি এখানে আরও কিছু ব্যবহার করব, তবে যেই মশলাগুলো দিয়েছি এগুলো দিয়ে 5 মিনিট আমি রেখে দিব। তারপরে তেল এবং অন্যান্য যা লাগে সেগুলো দিব, সাথে একটু পরোটা তৈরি করব। আমি খুব ভালো একটা পরোটা তৈরি করতে পারি না, সবসময় করিও না, অনেক দিন পরে একদিন বানানো হয়, তাতে করে আমার বানানোটা সুন্দর হয় না, ভাজার পরে কেমন যেন শক্ত হয়ে যায়। এখন আমি এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, আরও দিলাম একটু সয়াবিন তেল, আরও একটা জিনিস দিয়েছি যেটা সচরাচর কেউ দেয় না, তেঁতুল ব্যবহার করেছি। বাসায় লেবু বা ভিনেগার কোনোটাই ছিল না, তাই আমি তেঁতুল দিয়েছি। তেঁতুল দিলেও কিন্তু জিনিসটা অনেকটাই লেবুর কাজ করে। আমি মূলত দিয়েছি একটু টক টক স্বাদ হওয়ার জন্য। মাংসের গা থেকে মশলা যতটুকু সম্ভব ছাড়িয়ে নিতে হবে, তারপরে সুন্দর করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখেছি। আর এখানে আমি পরোটাগুলো তৈরি করে নিচ্ছি একেবারে রুটি স্টাইলে। আমি আগেই বলেছিলাম আমি ভালো একটা পরোটা তৈরি করতে পারি না, তো রুটি যেভাবে তৈরি করে সেভাবে করেই তারপরে একটু তেলে ছেঁকে নিব। মাংসের একটা সাইড সেদ্ধ হয়ে গেলে আমি আরেকটা সাইড উল্টে দিব। এভাবে করে আমি চারবার উল্টিয়ে দিয়েছি। যেহেতু ঢাকনা দিয়ে রান্না করছি, খুব একটা বেশি সময় লাগবে না, ২০ মিনিটের মধ্যেই কিন্তু রান্না হয়ে গেছে। আমার মনে হয় বাচ্চাদের জন্য এই ধরনের খাবার বাসায় তৈরি করে দিলেই ভালো। খাবারটা খুব ফ্রেশ থাকে আর খুব ভালোভাবে রান্না হয়। রেস্টুরেন্টের খাবারের স্বাদ অবশ্যই আলাদা হবে, তারা যে ধরনের মশলা ব্যবহার করে সেগুলো তো আমাদের বাসায় অ্যাভেলেবেল থাকে না, তবে যেগুলো থাকে তা দিয়েই খুব ভালোভাবে একটা নাস্তা করা যায়। ফাঁকিবাজি গ্রিল রেডি হয়ে গেছে, এবার আমি বাচ্চাদেরকে দিয়ে দিব। আর এখানে যে রুটিগুলো তৈরি করেছি সেগুলো সব আছে, এখানে কিন্তু অনেকগুলো হয়েছে। আমি জানি এই খাবারগুলো খাওয়ার পরে বাচ্চারা আর ভাত খাবে না, আমিও খাবো না, তাই একসাথে রুটির পরিমাণটা বাড়িয়ে নিয়েছি যাতে সবাই তৃপ্তি করে খেয়ে নিতে পারে। এখানে আমার ছেলে আজ বেশ খুশি, আমাকে অনেক থ্যাংক ইউ বলেছে। তো এখানে রুটিগুলো ভাজা প্রায় হয়ে গেছে। মাংস ভাজির পরে যে তেলগুলো অবশিষ্ট ছিল সেই তেল দিয়েই কিন্তু আমি এই পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। ওই তেলটা ব্যবহার করার ফলে স্বাদটা কিন্তু ভালো এসেছে, যে মশলার ঘ্রাণটা সেটা কিন্তু পরোটার মধ্যেও পাওয়া গেছে। আমি এরকম কাজ প্রায় করি, যেমন দেখা যায় মাংস যখন ভুনা করি তাতে যদি তেলের পরিমাণ বেড়ে যায়, সেই তেল দিয়ে আমি আলু ভর্তা করি। সেই ভর্তাটা খেতে যে কত মজা হয় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। খাবারের ভিন্নতা আমাদের আনতেই হবে, নইলে তো মুখের রুচি থাকে না। এভাবে করেই আমাদের সন্ধ্যার নাস্তা রেডি হয়ে গেছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।